সবাই আমাদেরকে একটাই কোয়েশ্চেন করে থাকে অল টাইম, যে আমরা মেয়ে হয়ে পুরুষের পক্ষে আন্দোলনে কেন আছি। So hey, welcome guys, welcome to another video. Today I am in Kolkata Book Fair. Such as Indian Tribe, stall number. So now we are here 4:30. I will stay here for a few days. I will show you a little bit. How was the book fair? Here for coming, this is book fair. Will go. I think 10th. मतलब 10th ऑफ फरवरी तक ये चलेगा बुक फेयर, उसमें आप लोग आ सकते हैं। 10th या 12th चलते 11th तक चलेगा, आप लोग उसमें आ सकते हैं। डायरेक्शन मैं नीचे दे दूँगा गूगल मैप्स का। और मज़े की बात यह है, इन लोगों ने मुझे कुछ फ्री गिफ्ट दिया। किसका फ्री गिफ्ट दिया उसमें यार, आप फ्री गिफ्ट का मतलब कुछ वैसे हाई आइटम्स गिफ्ट नहीं है, बुक्स है और बुक्स सभी को पसंद है आई थिंक। और अगर तुम एक स्टूडेंट हो तो तुम्हें अपने पढ़ाई के बुक्स को छोड़ के दुनिया के सारे बुक्स पसंद होंगे। সিরিয়াস টপিক, তো এখানে কিছু লোকেরা কিছু কাজবাজ করছেন, সেটা সম্পর্কে উনি আপনাদেরকে ব্রিফলি বলবেন। আপনি কী করে জানতে চান আপনাদের এই যে পুরো প্ল্যাকার্ডের বিষয়টা মেনলি কী মোটিভটা কী বলেন? ভারতবর্ষে যত আইন আছে সেই সমস্ত আইন তো নারী কেন্দ্রিক, তো পুরুষদের জন্য কোনো আইন নেই, তাদের বলার কোনো জায়গা নেই। আমরা পুরুষ অধিকার সংগঠন যা ভারতবর্ষের পুরুষ কমিশনের দাবি নিয়ে কাজ করছি। আমাদের দাবি লিঙ্গনিরপেক্ষ আইন, আমাদের দাবি যারা প্রকৃত নির্যাতিত পুরুষ এবং নারী তারা যেন সুবিচার পায় এবং মিথ্যা মামলা যেন কেউ না ফাঁসে, এবং একজন নারীর যে শুধুমাত্র মৌখিক অভিযোগের উপর ভিত্তি করে একজন পুরুষ এবং তার পরিবারের যেন কোনো ক্ষতি না হয় আমরা যেটা দেখে আসছি। আমাদের এই এই বিষয়ের উপরে চিন্তাধারাকে সামনে রেখে আমাদের অভিযান, আমাদের সংগঠন যেটা পশ্চিমবাংলায় পুরুষ অধিকার নিয়ে কাজ করছে, আমাদের সদস্যরাও আছে। দেখুন, আনঅফিসিয়ালি এটা তো 4 বছরের ওপর হলো চলছে, তো এখন আমরা এটাই আমাদের সংগঠনটা ফর্ম হয়েছে 2 বছরের কাছাকাছি হলো। আমরা মোটামুটি যারা নির্যাতিত পুরুষ মানে মিথ্যা মামলায় ফেঁসে যাচ্ছেন, যারা যাদের পাশে দাঁড়ানোর জন্য সমাজ থাকছে না, গণমাধ্যম থাকছে না, মানে একটা মিডিয়া আপনারা দেখেছেন যখন কোনো নিউজ পায় একটা ছেলেকে তারাই দোষী সাবিত মানে এই করে দেয়, মানে তার তারাই পারলে ফাঁসি দিয়ে দেয়, কিন্তু তার পরবর্তীকালে 3-4 বছরের জাজমেন্টের পর, বিচারের পর যখন সেই পুরুষটা নির্দোষ প্রমাণিত হয় তখন কিন্তু তার পাশে সেই মিডিয়াকে দাঁড়াতে দেখা যায় না, সেই সমাজকেও দাঁড়াতে দেখা যায় না। কারণ যখন আপনার নামে ধর্ষণের মতো একটা অভিযোগ লাগছে তখন গোটা সমাজ আপনার থেকে দূরে সরে যায়, সেই যে সম্মানটা নষ্ট হয় সেটাকে ফেরত পাওয়াটা কিন্তু খুব কঠিন, অসম্ভব বললেও চলে, পাওয়া যায় না। এবং তখন মানসিকভাবে তারা ভেঙে পড়ে, তারা কেউ সিলিং ফ্যানে ঝুলে পড়ে, কেউ বিষ খায়, কেউ গায়ে আগুন দিয়ে সুইসাইড করে, কিন্তু তাদের খবরটা সংবাদ মাধ্যমের প্রাইম টাইমের আলোচনার বিষয়বস্তু হয় না। তো আমাদের দাবিটা এটাই, তাদের সামাজিক এই যে আমরা বলছি যে নারী পুরুষের সমান অধিকার চাই, আমরাও সেটা বলছি, কারণ আমরা মনে করি আজকে পুরুষদের অধিকার কোথাও যেন একটু মানে সমস্যার মধ্যে পড়ছে। মানে যেমন উদাহরণস্বরূপ আমি যদি বলতে চাই, আজকে রাস্তাঘাটে আপনি
বেরোচ্ছেন, একটা মহিলা জাস্ট আপনার উপর অ্যালিগেশন করবে, পুরো সমাজ সেকেন্ডে আপনার এগেনস্টে হয়ে যাবে, আপনার ফ্যামিলির লোকও হয়ে যেতে পারে। কিন্তু একটা আপনি যদি একটা মেয়ের এগেনস্টে কিছু বলেন, তখন যদি মেয়েটা উল্টে আপনার এগেনস্টে বলে, তখনও সমাজ আপনারই এগেনস্টে হবে। মানে আপনার মতামতের কোনো দাম নেই, পুরুষের একটা মতামত, এবং একটা পুরুষ ইনিশিয়ালি প্রথম ক্ষেত্রে আলটিমেটলি সব দিক দিয়ে পুরুষই দোষী। তো এই ধারণাটাকে পরিবর্তন করার জন্য আমাদের সামাজিক আন্দোলন চলছে, এবং আমাদের আন্দোলন চলছে উই ওয়ান্ট জেন্ডার নিউট্রাল ল, অর্থাৎ আমরা লিঙ্গ নিরপেক্ষ আইন চাই। কিছু 50টার কাছাকাছি আইন আছে যেগুলো পুরুষ ঘাতী আইন, যেগুলো নারীদের হাতে ঢাল হিসাবে তুলে দেওয়া হয়েছিল। ঢাল মানে তারা যেন নিজেদেরকে গার্ড করতে পারে, কিন্তু সেই ঢালটা আজকে হয়ে গিয়েছে অস্ত্র। মানে যেটা ঢাল ছিল সেটা আজকে হয়ে গিয়েছে আর্ম, এবং যেই অস্ত্র দিয়ে কন্টিনিউয়াস পুরুষ বধ চলছে। সেই কারণে বিভিন্ন রিপোর্ট বলছে যে 72% ওপরে ধর্ষণ মামলা আজকে মিথ্যা। ভাবতে পারেন 10টার মধ্যে 7টারও বেশি মামলা মিথ্যা। তার মানে প্রকৃত যে 3 জন ধর্ষিতা ধরুন, তার বিচার পেতে কতটা ডিলে হচ্ছে, এবং যে 7 জন নিরপরাধ পুরুষ শাস্তি পাচ্ছে, তার যে সামাজিক ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি, কারণ তার চাকরিও তো চলে যাচ্ছে, সেই চাকরিও তো তারা ফেরত দেওয়ার কোনো ব্যবস্থা সরকার করছে না। সব দিক দিয়ে যে ক্ষতির সম্মুখীন পুরুষ সমাজকে হতে হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই, এবং সকলের কাছে আহ্বান করবো আপনাদের মাধ্যমে প্রত্যেকে যেন আমাদের সাথে আন্দোলনে যুক্ত হন। তো আমি রিকোয়েস্ট করবো যারা যারা এটার সাথে থাকতে চান, জানি এখানে অনেক হেট কমেন্টসও আসতে পারে, হেট কমেন্টসকে আমি আলাদা দিকে রাখতাম, যারা যদি প্লিজ শেয়ার দিস ভিডিও অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। যে আমি না যেটা বলতে চাইছেন আসলে হচ্ছে কিছুই যদি হোক পুরুষদের দোষ, নারীদের দোষ দেখা হয়। আপনি আমি একটা এক্সাম্পল, আমি দর্শকরা যারা গালাগালি দেবেন ভাবছেন, কারণ আমিও তো ফেসবুকে ভিডিও আপলোড করে মানে মোটামুটি লোকজন আমায় ভালোবাসেন, তো সেই সোর্সে আমি জানি গালাগালিগুলো কেমন খেতে হয়। তো একটা এক্সাম্পল খালি যারা দেখছেন ভিডিওটা তারা নিজেরা ভাববেন, বাস ব্রেক করতে যদি একজন মহিলা আপনার ঘাড়ে হুমড়ি খায়, সমাজের রিয়াকশান, বাসের মধ্যে মানুষের রিয়াকশান কী হয়, এবং আপনি যদি একটা মহিলার ঘাড়ে হুমড়ি খান তাহলে বাসের মানুষের রিয়াকশান কী হয়, তফাতটা বুঝে যাবেন, ডিসক্রিমিনেশনটা ঠিক কোথায়, আর কিছু বলার দরকার নেই। এখানে শুধু আপনারা আপনি বলে পুরুষ বলে পুরুষরাই শুধু পুরুষরাই নেই, মহিলারা ওই পথে আসতে আমি যাচ্ছি। আপনারা যেরকম ওনার মুখে শুনলেন উনি একজন পুরুষ, আপনারা তো ভাবতে পারছেন যে একজন পুরুষে একজন পুরুষের পরে বলছেন, ইনি কিন্তু কোনো পুরুষ নন, ইনি একজন মহিলা। তো ইনিও এই ইভেন্টের সঙ্গে যোগদান করেছেন, আপনি কিছু বলতে চাইবেন? সবাই আমাদেরকে একটাই কোয়েশ্চেন করে থাকে অল টাইম, যে আমরা মেয়ে হয়ে পুরুষের পক্ষে আন্দোলনে কেন আছি। তো আমি এটাই বলতে চাইবো যে পুরুষদের পাশে দাঁড়ানোর জন্য হয়তো কেউ আসে না, কিন্তু একটা মহিলার কিছু হোক তাদের পাশে দাঁড়ানোর জন্য হাজার হাজার পুরুষ চলে আসে, কিন্তু আজ একটা পুরুষের কিছু হোক তখন তাদের পাশে দাঁড়ানোর জন্য কেউই আসে না। যখন পুরুষরাই আসছে না তখন তাদের জন্য আমরাই আসতে চাইছি। আমাদের অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট, তার পক্ষ থেকে আমরা একটা সংগঠন তৈরি করি যেখানে আমরা পুরুষদের হয়ে পুরুষদের যে সমস্ত কিছু সেগুলোকে নিয়ে আমরা কিন্তু তুলে ধরি সবার সামনে। আর আমাদের এটাই আজকে বইমেলাতে আসা উদ্দেশ্য এটাই যে আমাদের ব্যাপারটা যে আমরা সবাইকে জানাতে পারি, কারণ একটা মহিলাদের মহিলা কর্মী মহিলা নেতা নেত্রীদের সব কিছু ব্যাপার নিয়ে মহিলাদেরটা অনেক হাইলাইট, পুরুষদের তো ততটা নয়। তার জন্য আমাদের একটাই কাজ এখানে, আর আমাদের একটাই ইচ্ছা বা আশা বলতে পারেন সমস্ত কিছুই, যে পুরুষদের হয়েও যেন সব কিছু করা হয়। যেই নিউট্রাল ল যেগুলো আছে, ধরুন একটা মেয়ে বা একটা মানে সরি ওয়াইফ, হ্যাঁ, তখন কোনো পরকিয়া করছে, তো সেখানে কী হচ্ছে, জেনারেলি তাকে কিছু বলাই হচ্ছে না, বা কোনোকে মার্ডার করা হচ্ছে, কোনো মেয়ে মারছে সে মেয়ে বলে ছেড়ে দেওয়া হচ্ছে, কেন যদি কোনো ছেলে করে সেটাকে কেন হাইলাইট করা হচ্ছে। তো আমাদের একটাই বক্তব্য যে যদি আইন করাই হয় তো সমান সমানভাবে করুক, ছেলে মেয়ে উভয় পক্ষে সমানভাবে, এটাই আমাদের অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের একটাই বক্তব্য। আপনারা শুনলেন সব কিছুই, এবার বাকিটা আপনাদের হাতে অনেকেই আছে, আপনি যদি কিছু বলেন। আমাদের সমাজে মেয়েদের সুরক্ষার জন্য নানা রকম আইন প্রণয়ন করা হয়েছে, সে তাদের কাছে সুরক্ষিত রাখতে পারে। একটা টাইম দেখা যাচ্ছে আজকাল সেই আইনগুলোকে মিসইউজ করা যাচ্ছে নানা রকমভাবে, সেইগুলোকে নিজেদের স্বার্থে মানুষ ব্যবহার করছে। আর এমন এমন দেখা যাচ্ছে যে যারা নিরাপরাধ মানে পুলিশ অপরাধ না করেও একটা অপরাধ সাব্যস্ত হচ্ছে, তো সে আর একই অপরাধ করে একটা কোনো মহিলা যেই অপরাধ করার জন্য মানে ছাড় হয়ে যাচ্ছে, মহিলা বলে শুধুমাত্র সেখানে গেলে ছাড়তে পারছি মানে অপরাধী না হলে অপরাধী রক্ষা দেওয়া হচ্ছে। সেই জন্য আমরা চাইছি একটা জেন্ডার নিউট্রাল
ল হোক, যাতে নাকি পুরুষ এবং নারী একই অপরাধে অপরাধী দুই বলে তাদের একই রকম শাস্তি হবে, তাদের একই রকমভাবে তাদেরকে বা দোষী সাব্যস্ত হয়, তাদের আলাদা করে অন্যরকম বিচার ব্যবস্থা আলাদা উপায় বিচারিতা না করা, যে পুরুষ বলে একরকম নারী বলে একরকম এটা যেন না করে, আমরা এটা দাবি রাখছি। অভিযানের তরফ থেকে আমরা এটাই চাইছি যে মানে নারী পুরুষ নির্বিশেষে আইনটা সমানভাবে প্রয়োগ করা। ম্যাম আপনি যদি কিছু বলেন একটু। আচ্ছা, আমরা এতক্ষণ যেটা শুনলাম যে আমরা মেয়ে হয়েও কেন পুরুষ অধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত কিংবা নিউট্রাল ল কী সেটা সম্পর্কে আমরা জানলাম, কিন্তু একটা বিরোধী কথা আমাদের মধ্যে উঠে আসে যে নারীরা চিরকালই নির্যাতনের শিকার। যেমন বলা হয়ে থাকে অনেকে যারা বিরোধী পক্ষরা মন্তব্য করেন যে বেদে নারী শক্তির কথা নেই বা বেদে নারীদের যতটা সম্মান ছিল পুরুষদের সম্মান তার থেকে বেশি ছিল, কিন্তু তাদের কাছে আমরা একটা প্রশ্ন করবো যে আপনারা কি গণকযন্ত্র হিসেবে এখনো অ্যাবাকাস ব্যবহার করছেন নাকি ক্যালকুলেটারের ব্যবহার করছেন? যদি আপনি ক্যালকুলেটারের ব্যবহার করে থাকেন তাহলে আমার একটা কথা যে আমরা তো এখন বেদের যুগে পড়ে নেই, আমাদের দৃষ্টিভঙ্গিটাকে বাড়িয়ে দেবে, আজকে সমাজের দিকে তাকিয়ে পুরুষ যে নির্যাতিত হচ্ছে সেটা প্রকাশ করতে হবে। আমরা এই ধরনের কাজ করতে গিয়ে বারবার একটা জিনিস দেখতে পাই এবং অনেকে মন্তব্য করেন যে সহমরণ নারীদের যেতে হতো, সতীদাহ প্রথা নারীদের সঙ্গে জড়িত ছিল, কিন্তু সেটা সেই দৃষ্টিভঙ্গিটা তো আমাদের বদলাতে হবে। তার কারণ এখন 21শ শতক, এখানে ধর্ষণের 50% মামলা মিথ্যে, এখানে বধূ নির্যাতনের মামলা মিথ্যে, এই মিথ্যেগুলোকে আমাদের সামনে আনতে হবে। যদি সামনে আসতে হয়, সামনে আনতে হয় সমাজের ধারক এবং বাহক পুরুষ এবং নারী উভয়, তাই নারী আন্দোলনের পাশাপাশি অবশ্যই পুরুষ আন্দোলনে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু আমরাই নয়, আমরা চাই আপনারা সকলে এগিয়ে আসুন। আপনারা তো সব কিছুই শুনলেন, এবার ডিসিশন তো আপনাদের হাতে, আপনারা কী করবেন না করবেন। কাজ যিনি বললেন, উনি যেটা বললেন যে হেড কমেন্টস আসুক যাই আসুক আই ডোন্ট কেয়ার, বাট যদি আপনাদের এই মোটিভটা ঠিক মনে হয় প্লিজ শেয়ার দ্য ভিডিও। আমি আপনাদের শোনা যো কুছ ভি যো কুছ ভি মানে কাহা আই ভিলি অ্যাপ্রিসিয়েট দ্যাট, এটা যেটা হর জগা পর সিকিউরিটি কোই প্রায়োরিটি কো দেয়া লাগে তো নেই মিলতা হয় যেমন কি 70% টু ডেম সে হো ছুটে হতা ইয়ে মুঝে ভি নেই পতা তা বহুত আপনি ভূমিকা চ্যানেল সে রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট, হো সকে তো ইয়া ভিডিও শেয়ার কর দেনা that तो दैट्स इट फॉर टुडे गाइस। अगर आपको ये वीडियो अच्छा लगा होगा तो प्लीज़ वीडियो को लाइक कीजिए, अगर आप चैनल पर नए आए हैं तो चैनल को सब्सक्राइब मत कीजिए, कहीं मत जाना, और आप बेल आइकन भी दबा देने से क्या होगा हमारे आने वाले वीडियोस की नोटिफिकेशन आपको सबसे पहले मिलेगी। तो मिलते हैं किसी और वीडियो को, तब तक के लिए गुड बाय।